আমি কিন্তু কখনো কাউকে আলাদা করে ভাবি না। আমি যখন কোনো তুমিও যদি আজকে আমার সন্তানের পাঠ করো, আমি তোমাকে সন্তানই ভাববো। এখানে হয়তো বা একটু আর্টিস্টের ব্যাপার আছে না, যেমন কেউ ভালো বেশি ভালো অ্যাক্টিং করে, কেউ একটু কম ভালো করে। ফিল্মে রাজ্জাক ভাইয়ের সাথে কাজ করে আমি অনেক ইয়ে পেতাম, মানে আমার শেখার মতো কিছু স্কোপ থাকতো, কারণ রাজ্জাক ভাই নিজে একজন ডিরেক্টর। ওনার সঙ্গে যখন পেয়ার হয়ে অ্যাক্টিং করতাম, রাজ্জাক ভাই এত ভালো ডিরেকশন জানেন, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো জিনিসগুলোকে রাজ্জাক ভাই বের করে নিতেন আমাদের কাছ থেকে। আর আরও আমাদের অনেক শিল্পীরা, যারা সিনিয়র শিল্পী অনেকের সাথে কাজ করেছে, যারা আসলেই ভালো, কিন্তু যারা ডিরেক্টর কাম আর্টিস্ট অভিনয় করে তারা আসলে বেশি ভালো করে। তাদের সঙ্গে কাজ করে আমিও, আমারও তো অভিনয় একটা খোরাক থাকে, আমার একটা ক্ষুধা থাকে না, যখন আমি দেখি যে এর সঙ্গে অভিনয় করে আমি আমার নিজের একটু ভালো লাগছে, ভালো করছি। হয় সবার সঙ্গে হয় না, এটা কারো কারোর সঙ্গে হয়। হিরো বা হিরোইনের মা হই তখনই তো মা, এটা হয়ে ওঠার তো কিছু নাই। সালমান সামনে যেমন, আমি যখন ফিল্মে গেলাম, মানে ফিল্মে যখন ওরা আমাকে শুরু করলো নেয়া কাজ করা, তখন থেকে ওই যে ওরা চাচ্ছিল, তখন জুনিয়র ছেলে মেয়েরা আসছিল, তখন শাবনূর, সালমান, আমিন খান বলো, মৌসুমি, তারপরে ইয়ে আমাদের সানি, এরা যখন ছিল তখন ওরা একটা নতুন একটা অল্প বয়সে মা খুঁজছিল। যখন আমি গেলাম শুরু করলাম, তখন এই তো আমার একটার পর একটা একটার পর একটা ছবি সাইন করতেছি, করে যাচ্ছি এই আর কি। কারণ তার সঙ্গে কথা বলতে, তার ব্যাপারে কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, আবার যদি না বলি তো কিছুই বলবো না। কারণ উনি আসলে একটা মজার একটা লোক ছিলেন, উনি চাইতেন ওনার যে চাওয়া, সবাই তার কাজের ক্ষেত্রে সব শিল্পীরা কাজ টাজ বন্ধ করে চলো বসো, বসলো টেকনিশিয়ান থেকে শুরু করে আমাদের মেকআপ ম্যান বলো আর সব, মানে পুরো ইউনিট, তোমরা বসো গল্প করবে, সে তার গল্প শুনতে হবে। তখন এমন এমন মজার মজার গল্প করতো যে গল্প শুনতে ভালো লাগতো, আমরা বসতাম হাসতাম গল্প করতাম, খাওয়া দাওয়া হতো, আবার সিরিয়াস চলো এখন শুটিং করব করছি। তখন আমরা একটা শর্ট ফিল্ম করতে গেছিলাম মানে ইয়েতে ময়মনসিংয়ে, তো ওইখানে ওটা না, ওটা ছিল জননী শর্ট ফিল্ম, আমাদের ইয়েতেও আছে, ইউটিউবে আছে জননী। ওটা ছিল একটা ওয়ার্ল্ড ভিউ থেকে পাওয়া একটা শর্ট ফিল্ম, আমাদের মিশুক মুনির মিশুক মুনির কাজটা পেয়েছিল আর কি। তো ওইটার স্ক্রিপ্ট করা দরকার ছিল বাংলাদেশ আমাদের টেলিভিশনের ডিরেক্টর আমাদের মোস্তাফিজ ভাইয়ের করার কথা ছিল। তো মোস্তাফিজ ভাই আর হুমায়ুন সাহেব তখন একসাথে কাজ করছিলেন না কোনো একটা কারণে, তারপর নজিশ ভাই করলেন, হুমায়ুন সাহেব ছিলেন, আর আর্টিস্ট করার কথা ছিল আমি আর নূর, আসাদুজ্জামান নূর, তো আমরা দুজন ছিলাম, আমাদের সঙ্গে অন্যরাও ছিল। এবং ওই ওই কাজেই প্রথম ইয়ে আমাদের শাওনও করছিল, প্রথম শাওনের প্রথম কাজ ওটার মধ্যে আমাদের সাথে। হ্যাঁ, শাওন তো এমনি বেসিক্যালি নতুন শিল্পী, মানে নতুন কুড়ির শিল্পী ছিল, গান গাইতো, নাচতো, অভিনয় করতো, কবিতা আবৃত্তি করতো, সব কিছু, মানে খুব অনেক কাজ, মানে এগুলো সব জানতো সে। তো সেই সময় সে অভিনয় করেছে ওর মধ্যে। তো ওইটা করার সময় আমরা গিয়েছিলাম অনেক দূরে, ময়মনসিং থেকে, মানে মেইন সিটি থেকে আরও ভিতরে, গ্রামের ভিতরে। তো সেইখানে আমরা কাজে যেতাম, শুটিং স্পটে যেতাম বেলা একটা দেড়টার সময়, আর রাত্রেবেলা বারোটা সাড়ে বারোটার মধ্যে কাজ করে আমাদের জায়গা ফিরতাম, যেখানে আমরা থাকতাম সেখানে ফিরতাম। আবার রাত্রে এত রাতে ফেরার পরে সবাইকে এক জায়গায় বসায়, একটা বড় রুম ছিল ওইখানে বসায় নিয়ে, সবাই বসো এখানে, উনি গল্প করবেন, শুনতে হবে রাত্রে দুইটা তিনটা চারটা পর্যন্ত শুনতে হবে। কেউ যদি ঘুমে ঢুলেও পড়তো তা ওনার গল্প শুনলে আর ঘুমাতো না। তারপরে করতো কি, ভোরবেলা হলে, উনি তো ঘুমাতেন না, উনি ভোরবেলা হলে চলো সব আমরা এখন নদীর পাড়ে যাবো সূর্য ওঠা দেখবো, সবাইকে যেতে হতো সূর্য ওঠা দেখতে, এরকম পাগলা টাইপের লোক ছিলেন। তো তারপরে এসে যদি একটু ঘুমায় তাহলে আমরা শুটিংয়ে যাবো কটার সময়, তারপরে আমাদের একটা দেড়টার সময় শুটিং স্পটে যেতাম, মানে এই টাইপের একটা মানুষ ছিলেন উনি। ওনাকে নিয়ে কী ব্যাখ্যা করবো,